আসসালামু আলাইকুম। মার্টিন লুথার কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থই আছো। স্টুডেন্টস, আমাদের আজকের আলোচনার বিষয় অধ্যায় তৃতীয়, মানব শারীরতত্ত্ব পরিপাক ও শোষণ। ছাত্রছাত্রীরা, আমরা এই অধ্যায়ের কিছু টপিকস সম্পর্কে এর আগে আমরা আলোচনা করেছি এবং সেখানে আমরা জেনেছি কিভাবে কোন কোন অংশ থেকে কী কী এনজাইম এবং কী কী হরমোন নিঃসৃত হচ্ছে এবং কিভাবে খাদ্যগুলো পরিপাকে তারা অংশগ্রহণ করছে। আমাদের আজকের আলোচনার বিষয় ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক, ফুড ডাইজেশন অ্যান্ড অ্যাবসর্পশন ইন স্মল ইন্টেস্টাইন। মানে আমাদের পাকস্থলীর পরবর্তী যে অংশ ক্ষুদ্রান্ত্র, টোটাল অন্ত্রটাকে তো দুইভাগে ভাগ করা হয়েছে, ক্ষুদ্রান্ত্র এবং বৃহদন্ত্র। তো তার মধ্যে প্রথম যে অংশটা ক্ষুদ্রান্ত্র, সেখানে খাদ্য কীভাবে পরিপাক হয় এবং পরবর্তীতে খাদ্যগুলি কীভাবে শোষিত হয় বা শোষণ হয়, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সেটা। তো আমরা প্রথমেই শুরু করি কীভাবে ক্ষুদ্রান্ত্র কী আসলে। আমরা যখন পাকস্থলীর অংশবিশেষ পড়েছি বা পাকস্থলী সম্পর্কে যখন পড়েছি, তখন ক্ষুদ্রান্ত্রের একটা অংশ যেটাকে আমরা বারবারই একটা নাম প্রায় সময় বলেছি, অগ্নাশয় পড়ার সময়ও বলেছি, যকৃৎ পড়ার সময়ও বলেছি, সে অংশটার নাম হচ্ছে ডিউডেনাম। এই ডিউডেনাম কিন্তু ক্ষুদ্রান্ত্রের একটি অংশ। টোটাল ক্ষুদ্রান্ত্রের অংশটাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে, ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। তো ক্ষুদ্রান্ত্র দেখতে কিন্তু আসলে নলাকার এবং পেঁচানো নালিকা। সেখানে অনেক মানে নালিকাগুলো এমনভাবে পেঁচানো থাকে যে আসলে সেখানে দৈর্ঘ্যটাও কিন্তু কম না, অনেক, প্রায় 6 থেকে 7 মিটার এটি লম্বায় থাকে ক্ষুদ্রান্ত্র, এবং তার প্রস্থে প্রায় 3 থেকে 4 সেন্টিমিটার পর্যন্ত থাকে। তো টোটাল অংশটা তিনটা অংশে বিভক্ত করা, টোটাল ক্ষুদ্রান্ত্রটাকেই তিনটা অংশে বিভক্ত করা হয়েছে। আমরা যদি ক্ষুদ্রান্ত্রের এই অংশটা পড়ি, এখান থেকে আমরা আজকের যে টপিকস, যে আলোচনার বিষয়, সেখান থেকে আমরা যে যে বিষয় সম্পর্কে শিখতে পারবো, আমরা ক্ষুদ্রান্ত্রের অংশবিশেষ সম্পর্কে জানতে পারবো, ক্ষুদ্রান্ত্রে খাদ্য পরিপাক ও শোষণ কীভাবে হয় সে সম্পর্কেও আমরা জানতে পারবো। স্টুডেন্টস, তোমরা স্ক্রিনে কিন্তু একটি চিত্র দেখতে পাচ্ছ, এটি কিন্তু টোটাল পাকস্থলীটা সহ তা আমাদের অন্ত্রের ছবিটাকে এখানে প্রদর্শন করা হয়েছে। পাকস্থলীটাকেও দেখানো হয়েছে এবং আমাদের অন্ত্রের যে দুইটা অংশ, বৃহদন্ত্র এবং ক্ষুদ্রান্ত্র, সেই অংশ দুইটাকেও কিন্তু এখানে শো করা হয়েছে। এখন আমরা ক্ষুদ্রান্ত্রের প্রথমে অবস্থান সম্পর্কে দেখি। ছাত্রছাত্রী, আমরা যখন আমরা পাকস্থলীতে যখন পড়েছি, তখন কিন্তু আমরা বলেছি যে পাকস্থলীতে যখন আমাদের অন্ননালী হয়ে খাদ্যবস্তু, অর্ধপাচিত খাদ্যবস্তু যখন পাকস্থলীতে আসে, পাকস্থলীতে আসার পরে পাকস্থলীর গ্রন্থি থেকে নিঃসৃত এসিএলের সাথে সেই খাদ্য মিশ্রিত হয়ে একটি কাইম তৈরি করবে। কাইম তৈরি করার পরে সেখানে পাকস্থলীতে শর্করা জাতীয় খাদ্য, আমিষ জাতীয় খাদ্য এবং লিপিড জাতীয় খাদ্য একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত সেখানে স্টে করবে। এরপরে সেটা কিন্তু পাচিত কাইমটা কিন্তু আস্তে আস্তে আমাদের ক্ষুদ্রান্ত্রে প্রবেশ করবে। তো ক্ষুদ্রান্ত্রে প্রবেশ করার পরে সেই ক্ষুদ্রান্ত্রের যে আমাদের অন্ত্রের স্তর রয়েছে, সেরোসা স্তর, মিউকোসা, সাবমিউকোসা, মাস্কিউলারিস মিউকোসা এবং যে পেশীয় স্তর রয়েছে, 3 ধরনের পেশীয় স্তর, সেই পেশীয় স্তর থেকে এবং মূলত যে মিউকোসা স্তর থেকে, সেই মিউকোসা স্তরের যে কোষ থাকবে, গ্রন্থি কোষগুলো, সেই কোষ থেকে এনজাইম নিঃসৃত হয়ে এছাড়াও অগ্নাশয় থেকে রস আসে, এরপর পাকস্থলী থেকে, সরি, অগ্নাশয় থেকে, অন্ত্র থেকে তো আসেই, অগ্নাশয় থেকেও আসে এবং যকৃতের মূলত পিত্তথলি থেকেও রস এসে খাদ্যগুলোকে কিন্তু ক্ষুদ্রান্ত্রে পরিপাকে সাহায্য করে।
তো মূলত আন্ত্রিক পেশির মানে ক্ষুদ্রান্ত্রের যে পেশিগুলো রয়েছে অন্ত্রের, সেই পেশিগুলোর একটা ছন্দময় সংকোচন প্রসারণ হয়, মানে এক সময় সংকুচিত হচ্ছে আবার এক সময় প্রসারিত হচ্ছে। এই সংকুচিত ও প্রসারিত হওয়ার এই পদ্ধতিটাকে কিন্তু পেরিস্টালসিস পদ্ধতি বলা হয়। তো এই পদ্ধতিতে পাকস্থলী থেকে যে আসা কাইম ভিলাইয়ের দিকে অগ্রসর হবে, এবং এই যে কাইমটা যে আসলো এটা ক্ষুদ্রান্ত, টোটাল ক্ষুদ্রান্ত্রের যে তিনটা অংশ যেমন ডিউডেনাম, জেজুয়ান এবং ইলিয়াম, এই অংশটা অতিক্রম তো মানে অতিক্রম করতে এই কাইমের প্রায় 1 থেকে 6 ঘন্টা সময় লেগে যায়। তো ক্ষুদ্রান্ত্রের পরিপাকের জন্য এখানে অনেক ধরনের এনজাইম কাজ করে। এনজাইমগুলো যকৃত পিত্ত মানে যকৃতের পিত্ত থেকে এবং অগ্নাশয় থেকে এবং আন্ত্রিক কিছু রসও নিঃসৃত হয়। এভাবে ক্ষুদ্রান্ত্রের খাদ্যগুলো পরিপাক হয়। আমরা প্রথমে যেটা দেখব, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে ক্ষুদ্রান্ত্রের গঠন সেটা দেখানো হয়েছে। তো ক্ষুদ্রান্ত্রের আসলে অবস্থান কোথায়, এটি আমাদের মানবদেহের একটি পরিপাকের অংশবিশেষ। যেহেতু দেখো চিত্রে কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে উপস্থাপন করা হয়েছে, দেখো প্রথমে রয়েছে পাকস্থলী, সরি, তো এই পাকস্থলী এবং এই যে আমরা যদি একটা নলাকার মোটা নালীটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু তার বৃহদন্ত্র। তো এই পাকস্থলী এবং এই বৃহদন্ত্র এর মাঝে কিন্তু এই যে পেঁচানো নালিকাগুলো, এটা হচ্ছে গিয়ে ক্ষুদ্রান্ত্র। তো পাকস্থলী উপরে পাকস্থলী এবং নিচে হচ্ছে গিয়ে বৃহদন্ত্র, এর মাঝখানে ক্ষুদ্রান্ত্রের অবস্থান। আমরা ছবিটাকে একটু ভালোভাবে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো, দেখো এখানে পাকস্থলী অংশ, এরপর এই অংশ তার বৃহদন্ত্র, এই অংশটা ক্ষুদ্রান্ত্র, এবং আমরা বৃহদন্ত্র এর পরবর্তী টপিক্স যখন বৃহদন্ত্রে কীভাবে খাদ্য পরিপাক হচ্ছে তখন বৃহদন্ত্রের অংশগুলো সম্পর্কে জানবো। আজকে আমাদের আলোচনার বিষয় ক্ষুদ্রান্ত্র। তো এখানে ক্ষুদ্রান্ত্রের যে নালিকাগুলো পেঁচানো অবস্থায় রয়েছে, আমি তোমাদেরকে আরেকবার একটু দেখাই, ভালোভাবে লক্ষ্য করো, নালিকাগুলো কিন্তু পেঁচানো অবস্থা রয়েছে। তো এই নালিকাটা টোটাল ক্ষুদ্রান্ত্র দৈর্ঘ্যে 6 থেকে 7 মিটার। তো বোঝার সুবিধার্থে আমি একটু সরলভাবে বা খুব ইজি ওয়েতে একটি ক্ষুদ্রান্ত্রের ছবি যদি তোমাদেরকে দেখাই, তাহলে আমরা আমাদের ক্ষুদ্রান্ত্রের যে গঠনটা সে সম্পর্কে সেটা আমরা আমাদের কাছে খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। স্টুডেন্টস, এখন তোমাদের সামনে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে ক্ষুদ্রান্ত্রের, আসলে ক্ষুদ্রান্ত্র কিন্তু এরকম না, আমি বোঝার সুবিধার্থে এভাবে একটা ইজি একটা ছবি অঙ্কন করেছি যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। দেখো ক্ষুদ্রান্ত্র প্রথমে হচ্ছে গিয়ে তার উপরে পাকস্থলী, এরপরে কিন্তু এই যে ইউ আকৃতির অংশ এটা হচ্ছে গিয়ে ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশ, যেটা নামকরণ করা হয়েছে ডিউডেনাম। এরপরে আরেকটু বলে নেই, ডিউডেনাম কিন্তু 25 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এরপর যে অংশটা এটা হচ্ছে গিয়ে তার জেজুনাম অংশ, তো জেজুনাম অংশটা 2.5 থেকে 3 মিটার, আমার এখানে একটু আমি ভুলে গেছি, 3 সেন্টিমিটার হয়ে গেছে, এটা মিটার হবে, 3 মিটার পর্যন্ত সে লম্বা হয়ে থাকে। এরপরে একটু দীর্ঘ অংশ সেটা হচ্ছে গিয়ে ক্ষুদ্রান্ত্রের ইলিয়াম অংশ, তো ইলিয়াম অংশটা প্রায় 4 থেকে 5 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে, মানে টোটাল ক্ষুদ্রান্ত্রের প্রায় 3/5 অংশ জুড়েই থাকে ইলিয়াম অংশ। তো এখানে আমরা যখন পাকস্থলী পড়েছি তখন কিন্তু আমরা দেখেছি যে পাকস্থলীতে আর ক্ষুদ্রান্ত্র মানে ডিউডেনামের মাঝে কিন্তু একটা পেশিবলয় রয়েছে। পেশিবলয়ের যখন খাদ্য পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত্রে বা ডিউডেনামের দিকে আসবে তখন কিন্তু ওই পেশিবলয়টা খুলে যায়, পেশিবলয় খুলে যাওয়ার ফলে খাদ্য কিন্তু ডিউডেনামে বা অন্ত্রের দিকে আসতে পারে। তো পাকস্থলী এবং ডিউডেনামের মাঝখানে যে একটা পেশিবলয় রয়েছে সেই পেশিবলয়টার নামকরণ করা হয়েছে পাইলোরিক স্ফিংক্টার। এবং ইলিয়াম, দেখো ইলিয়াম, এই যে ইলিয়াম, ইলিয়াম এবং এটা হচ্ছে গিয়ে বৃহদন্ত্র, তো ইলিয়াম ও বৃহদন্ত্রের মাঝখানেও একটি পেশিবলয় রয়েছে, তো এই পেশিবলয়টার নামকরণ করা হয়েছে ইলিওকোলিক স্ফিংক্টার। এইভাবে আমরা খুব ইজি ওয়েতে একটা ক্ষুদ্রান্ত্রের ছবি অঙ্কন করলাম, কিন্তু এভাবে আসলে কিন্তু ক্ষুদ্রান্ত্র দেখতে এরকম না। স্টুডেন্টস, তাহলে আমরা যদি ক্ষুদ্রান্ত্রের গঠনটা দেখি,
এতে দৈর্ঘ্যে প্রায় 6 থেকে 7 মিটার পর্যন্ত লম্বা, এর ব্যাস প্রায় 3 থেকে 4 সেন্টিমিটার এবং ক্ষুদ্রান্ত তিনটি অংশ নিয়ে গঠিত। ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। ক্ষুদ্রান্তের প্রথম যে অংশ ডিউডেনাম বা গ্রহণী, এটা হচ্ছে গিয়ে পাকস্থলী সংলগ্ন এবং ইউ আকৃতি বিশিষ্ট। এটা দৈর্ঘ্যে 25 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। পাকস্থলী ও ডিউডেনামের সংযোগস্থলে যে স্ফিংক্টার থাকে তাকে পাইলোরিক স্ফিংক্টার বলা হয়ে থাকে। এর পরের অংশ হচ্ছে গিয়ে তার মধ্য অংশ বা মধ্য অন্ত্র বা জেজুনাম। এটি ডিউডেনামের পরবর্তী নলাকার অংশ এবং এটা দৈর্ঘ্যে প্রায় 2 থেকে 3 মিটার পর্যন্ত। এরপরে সর্বনিচে যে অংশটা সেটি হচ্ছে গিয়ে ইলিয়াম। এটাও ক্ষুদ্রান্ত্রের শেষ অংশ এবং এটা দৈর্ঘ্যে প্রায় 3 থেকে 4 মিটার। টোটাল ক্ষুদ্রান্ত্রের 5 ভাগের 3 ভাগের জায়গা জুড়েই থাকে ইলিয়াম। এবং ইলিয়াম ও বৃহদন্ত্র যেখানে সংযুক্ত সেখানে একটি পেশি বলয় বা স্ফিংক্টাস রয়েছে, সেটাকে বলা হয় ইলিওকলিক স্ফিংক্টার। এখন ক্ষুদ্রান্ত্রের যে খাদ্যর যে ডাইজেশনটা হবে সেই ডাইজেশনটা মূলত 2 ভাগে হয়ে থাকে। একটা হচ্ছে গিয়ে যান্ত্রিকভাবে এবং আরেকটি হচ্ছে রাসায়নিকভাবে। যান্ত্রিকভাবে ক্ষুদ্রান্ত্রে যে পরিপাক হয় সেখানে আন্ত্রিক রসে মিউসিন থাকে। মিউসিন খাদ্যবস্তুকে পিচ্ছিল করে দেয়, পিত্তলবণ ক্ষুদ্রান্ত্রের পেশি সংকোচন করে এবং পিত্তলবণ চর্বি কণাগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে। রাসায়নিক পরিপাকের সময় পাকস্থলী থেকে, আমরা তো পাকস্থলীতে তো প্রচুর এসসিএল থাকে, তো সেই এসসিএল মিশ্রিত কাইম যখন পাইলোরিক স্ফিংক্টার হয়ে ডিউডেনামে প্রবেশ করে তখন স্নায়ুবিক ও হরমোনাল উভয় ধরনের একটা সাড়া প্রদান হয় এবং এই সাড়াটা যখন মস্তিষ্কে প্রেরণ হয় তখন মস্তিষ্ক পাকস্থলীকে নির্দেশ করে যে তুমি তোমার গ্যাস্ট্রিক জুস ক্ষরণটাকে অফ করে দাও। তখন গ্যাস্ট্রিক জুস ক্ষরণ কমে যায় এবং পাকস্থলী থেকে কাইমের নির্গমনের গতিটাও ধীর পর্যায়ে মানে মন্থর গতিতে হয়ে থাকে। এ সময় ডিউডেনামের মিউকোসা থেকে 3 ধরনের হরমোন ক্ষরিত হয়, এন্টেরোকাইনিন হরমোন, কোলেসিস্টোকাইনিন হরমোন বা প্যানক্রিওজাইমিন হরমোন, আর এক ধরনের হরমোন হচ্ছে গিয়ে সিক্রেটিন হরমোন। তো এই হরমোনগুলো মূলত রক্ত থেকে, যেহেতু আমরা যখন হরমোনের সংজ্ঞায় জেনেছি যে হরমোনের নিজস্ব কোনো নালী নেই, হরমোনগুলো কিন্তু রক্ত থেকে বাহিত হয়ে পাকস্থলী অগ্নাশয় ও যকৃতে পৌঁছায়। এরপর হচ্ছে গিয়ে যে কোলেসিস্টোকাইনিন হরমোন এবং প্যানক্রিওজাইমিন হরমোন এটা পাইলোরিক স্ফিংক্টারকে সংকুচিত করে, ফলে পাকস্থলী শূন্য হতে বাধা দেয়, মানে টোটাল পাকস্থলীটাকে সে শূন্য হতে দেয় না, পাকস্থলীতে কিছু খাদ্য থেকে যায় বা কিছু কাইম থেকে যায়। এবং সিক্রেটিন হরমোন সে কী করে, পাকস্থলীতে গ্যাস্ট্রিক জুস ক্ষরণে বাধা দেয়। সিক্রেটিন একটা অ্যাসিড বিরোধী হরমোন, এটি অগ্নাশয় ও যকৃতে বাইকার্বনেট আয়ন ক্ষরণে উদ্দীপ্ত করে। এভাবে মূলত রাসায়নিক পরিপাক হয়। কিন্তু রাসায়নিক পরিপাকে খাদ্যবস্তুর যে ডাইজেশনটা হয় সেখানে কিন্তু মোটামুটি 3 ধরনের হরমোন কাজ করে। আমরা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছি ক্ষুদ্রান্ত্রের খাদ্য পরিপাকের সময় 3 ধরনের যে রস বা জুস কাজ করে। প্রথম হচ্ছে গিয়ে পিত্ত রস, যেটা মূলত যকৃতের থেকে আসে, মানে যকৃতে পিত্ত থেকে পিত্ত রস আসে। এরপর হচ্ছে গিয়ে অগ্নাশয় রস বা প্যানক্রিয়াটিক জুস, যেটা অগ্নাশয় থেকে আসে। এবং আর একটা হচ্ছে গিয়ে আন্ত্রিক রস বা ইন্টেস্টিনাল জুস। আমরা ছাত্রছাত্রীরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা যখন অগ্নাশয় গঠন পড়েছিলাম তখন কিন্তু যে উইসাং নালী থেকে এবং যে পিত্ত নালী একসাথে যখন ডিউডেনামের কাছে এসে একটা অভিন্ন নালী গঠন করে, সেই নালীটাকে আমরা বলেছিলাম ভ্যাটার অফ অ্যাম্পুলা বা অ্যাম্পুলা, ভ্যাটারের অ্যাম্পুলা। তো অগ্নাশয় রস মানে অগ্নাশয় থেকে যে অগ্নাশয় রসগুলো আসে সেটা এবং পিত্তরস সেই অভিন্ন নালীপথে কিন্তু ডিউডেনামে প্রবেশ করে এবং টোটাল ক্ষুদ্রান্ত্রের অন্ত্র থেকেও রস নিঃসৃত হয়। এইভাবে এই 3টা রসই মূলত কিন্তু খাদ্যবস্তুগুলোকে পরিপাক করে। তো প্রথম যে অংশটা সেটা হচ্ছে গিয়ে পিত্ত রস। দেখো
পিত্ত রসে কিন্তু আমরা যখন পিত্ত রস কিন্তু অলরেডি আমরা পিত্ত রস সম্পর্কে ডিটেলস কিন্তু একবার পড়ে ফেলেছি, তারপর আরেকবার বোঝার সুবিধার্থে আমরা আমাদের জানার সুবিধার্থে আর একবার দেখে নেই। পিত্ত রস কিন্তু প্রচুর পরিমাণে ক্ষারীয়, এর পিএস 7.6 থেকে 8.6, এবং এখানে কোনো ধরনের এনজাইম থাকে না। এখানে কিন্তু তিন ধরনের পিত্ত লবণ থাকে, সোডিয়াম বাইকার্বনেট, এরপর হচ্ছে গিয়ে সোডিয়াম গ্লাইকোকোলেট এবং সোডিয়াম টরোকোলেট। তো প্রথম ধরনের যে লবণ থাকে সোডিয়াম বাইকার্বনেট, এটা মূলত পাকস্থলী থেকে যে এসিএলযুক্ত খাদ্যটা আসে, সেই এসিএল খাদ্য তো প্রচুর অ্যাসিডিক থাকে, সেই অ্যাসিডিক খাদ্যটাকে প্রশমিত করে ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করে, যা ক্ষুদ্রান্ত্রের বিভিন্ন এনজাইমের কার্যকারিতার জন্য অত্যন্ত প্রয়োজন। এরপর পিত্তরস থেকে বাকি যে দু ধরনের লবণ নিঃসৃত হচ্ছে সোডিয়াম গ্লাইকোকোলেট এবং সোডিয়াম টরোকোলেট। এই দু ধরনের লবণ যে ক্ষুদ্র আমাদের যে চর্বি জাতীয় খাদ্যগুলো আমরা খাচ্ছি, সেই চর্বি জাতীয় খাদ্যগুলোকে ক্ষুদ্র বিন্দুতে, মানে অতি ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুগুলোকে ভেঙে আরও ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিবর্তন করে, আর এই প্রক্রিয়াটাকে বলা হয় ইমালসিফিকেশন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, ইমালসিফিকেশন কী? তো আমরা যদি অ্যান্সার করি এভাবে করতে পারবো, পিত্তরস থেকে আগত দু ধরনের লবণ সোডিয়াম গ্লাইকোকোলেট এবং সোডিয়াম টরোকোলেট, এই দু ধরনের লবণ চর্বিজাতীয় খাদ্যগুলোকে ক্ষুদ্র বিন্দু বা চর্বিজাতীয় ক্ষুদ্র বিন্দুগুলোকে ভেঙে অতি ক্ষুদ্র কণায় পরিণত করে, এই প্রক্রিয়াকে বলা হয় ইমালসিফিকেশন। এরপরে প্যানক্রিয়াটিক জুস, সেখানে কিন্তু ট্রিপসিন, কার্মোট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেস, কার্বক্সিপেপটাইডেস, নিউক্লিয়াস এনজাইম থাকে, এগুলো কিন্তু খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে। এরপরে নিঃসৃত হয় অন্ত্ররস, অন্ত্র থেকে নিঃসৃত হয় অন্ত্ররস বা ইন্টেস্টিনাল জুস। তো আমরা যখন পাকস্থলী পড়েছি, পাকস্থলীতে কিন্তু তো পাকস্থলী প্রস্তুচ্ছে যখন আমরা অংশবিশেষ দেখেছিলাম, সেখানে কিন্তু আমরা পাঁচ ধরনের স্তর পেয়েছিলাম, সেমভাবে কিন্তু ক্ষুদ্রান্ত্রেরও পাঁচটি ধরনের স্তর রয়েছে। প্রথম স্তর হচ্ছে গিয়ে তার সেরোসা স্তর, এরপর তার পেশীয় স্তর রয়েছে, তিন ধরনের পেশীয় স্তর, এরপর থাকবে তার তিন ধরনের পেশীয় স্তরের মধ্যে কিন্তু আমরা কিন্তু তিন ধরনের পেশীয় স্তরই জেনেছি, বৃত্তাকার পেশীয় স্তর, অনুদৈর্ঘ্য পেশীয় স্তর এবং অব্লিক পেশীয় স্তর। এরপরে তার রয়েছে কিন্তু মাস্কিউলারিস মিউকোসা স্তর, সাবমিউকোসা এবং মিউকোসা স্তর। তো আমরা মিউকোসা স্তরে কিন্তু কয়েক ধরনের আমরা গ্রন্থিও পেয়েছিলাম, যে মিউকোসা স্তরে আঙুলের মতো যে অভিক্ষেপটা সৃষ্টি হয় ভিলাই, এই ভিলাইটাকে রোগে বলা হয়েছিল। তো সেই ভিলাইয়ের থেকে কিন্তু প্রচুর পরিমাণে সে ভিলাইতে যে কোষ রয়েছে, সেখানে কিন্তু কোষ থাকে, গবলেট কোষ থাকে, আর্জেন্টাইন কোষ থাকে, এই কোষগুলো থেকে কিন্তু রস নিঃসৃত হয়, যেমন এন্টারোকাইনেজ রস নিঃসৃত হবে, মল্টেস, সুক্রোজ, এগুলো কিন্তু নিঃসৃত হয়। আর টোটালভাবে যদি আমরা সংক্ষেপে বলে যাই বা বলি, তাহলে অন্ত্রের প্রাচীরে মিউকোসা স্তরে কতগুলো এককোষী গ্রন্থি খাদ্য পরিপাককারী এনজাইম ক্ষরণ করে, এসব গ্রন্থি নিঃসৃত রসকেই বলা হয় আন্ত্রিক রস, বা একে সাক্কাস ইন্টারিকাসও বলা হয়ে থাকে। তো আন্ত্রিক রসে কিন্তু তিন ধরনের পদার্থ থাকে, এখানে পানি থাকে প্রায় 98.5% থাকে পানি, এবং এখানে অজৈব পদার্থ থাকে, অজৈব পদার্থের মধ্যে 8% থাকবে সোডিয়াম, তারপর থাকবে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লবণও এখানে থাকে। আর জৈব পদার্থের মধ্যে তো এন্টারোকাইনেজ হরমোন, মল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ, অ্যামাইলেজ এগুলো থাকে। তো আন্ত্রিক রস থেকে এগুলো নিঃসৃত হয়ে খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে। ছাত্রছাত্রীরা, আমরা স্ক্রিনে কিন্তু একটি আমরা ছবি দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু একটা চিত্রের মাধ্যমে, ছকের মাধ্যমে কিন্তু দেখানো হয়েছে। তো অগ্ন্যাশয় থেকে প্রথমে যদি আমরা শর্করা পরিপাক সম্পর্কে জানি, তো শর্করা পরিপাকের জন্য অগ্ন্যাশয় থেকে কোন কোন এনজাইম নিঃসৃত হয়, এরপর প্রোটিন পরিপাকের জন্য কোন কোন এনজাইম নিঃসৃত হয় মানে অগ্ন্যাশয় থেকে, এবং লিপিড পরিপাকের জন্য কী কী এনজাইম নিঃসৃত হয়, সেটার একটা ডিটেলস আমরা একটা চার্টের মাধ্যমে দেখব। দেখো, তোমরা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছ, অগ্ন্যাশয় থেকে যে অগ্ন্যাশয় রস নিঃসৃত হয় সেখানে প্রোটিন পরিপাকের জন্য নিঃসৃত হয় ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেস, অ্যামিনোপেপটাইডেস,
ট্রাইপেপটাইডেস, ডাইপেপটাইডেস এবং কোলাজিনাস এনজাইম নিঃসৃত হয়। এই এনজাইমগুলো কিন্তু এক এক ধরনের উপাদান বা প্রোটিন, পেপটন, ট্রাইপেপটাইড, ডাইপেপটাইড, কোলাজেন এগুলোকে ভেঙে কিন্তু একটা নতুন যৌগ সৃষ্টি করে। পলিপেপটাইড, তারপর হচ্ছে কি অ্যামিনো অ্যাসিড, সল পেপটাইড এগুলো সৃষ্টি করে থাকে। যে মানে যে পদার্থটার উপর যে এনজাইমটা কাজ করবে সেই পদার্থের সাথে কিন্তু এস যুক্ত হয়ে এনজাইমের নামকরণ করা হয়। যদি মনে করো মল্টোজ, তো মল্টোজের উপর যে এনজাইমটা কাজ করবে সেটা হচ্ছে কি মল্টেজ। সেমভাবে সুক্রোজের উপর যে এনজাইম কাজ করবে সেটা সুক্রেজ। অ্যামাইলোজের অ্যামাই গ্লুকোজ বা স্টার্চের উপর যে গ্লাইকোজেন এবং স্টার্চের উপর যে এনজাইমটা কাজ করবে সেটা অ্যামাইলেজ। তো যে যৌগটাকে সে ভাঙবে তার শেষে এস যুক্ত করে মূলত কিন্তু সেই এনজাইমগুলোর নামকরণ করা হয়েছে। আমরা যদি একটু ডিফারেন্টভাবে বা একটু সেপারেটভাবে সেগুলো দেখতে যাবে বুঝতে চাই, তাহলে আমরা একটা একটা ছকের মাধ্যমে তোমাদেরকে আর একটু দেখাচ্ছি। ছাত্রছাত্রী দেখো, অগ্ন্যাশয় রস থেকে শর্করা পরিপাক, অগ্ন্যাশয় রস থেকে কী কী নিঃসৃত হয়? স্টার্চ ও গ্লাইকোজেন। সে অ্যামাইলেজ এনজাইমের প্রভাবে মল্টোজ মল্টোজে পরিণত হলো। পরবর্তীকালে মল্টোজটা মেল্টেজ এনজাইমের প্রভাবে গ্লুকোজে পরিণত হলো। 2 নম্বরে স্টার্চ ও ডেক্সট্রিন, সে অ্যামাইলেজ এনজাইমের প্রভাবে মল্টোজে পরিবর্তিত হলো। 3-এ আইসোমল্টোজ, সে আইসোমল্টেজ এনজাইমের প্রভাবে মল্টোজ ও গ্লুকোজে পরিণত হলো। এরপর মল্টোজ, সে মল্টোজ এনজাইমের প্রভাবে গ্লুকোজে পরিবর্তিত হলো। সুক্রোজ, সে সুক্রেজ এনজাইমের প্রভাবে গ্লুকোজ ও ফ্রুক্টোজ। ল্যাকটোজ, সে ল্যাকটেজ এনজাইমের প্রভাবে গ্লুকোজ ও গ্যালাকটোজে পরিবর্তিত হলো। প্রোটিন পরিপাকের জন্য প্রোটিয়াস বা পেপটন, সে ট্রিপসিন এনজাইমের প্রভাবে পলিপেপটাইডে পরিবর্তিত হলো। প্রোটিওজ, পেপটন সে কাইমোট্রিপসিনের প্রভাবে পলিপেপটাইড এবং অ্যামাইনো অ্যাসিডে পরিবর্তিত হলো। পলিপেপটাইড, সে কার্বক্সিপেপটাইজের উপরে মানে কার্বক্সিপেপটাইজের সাহায্যে সে ডাইপেপটাইডোজ অ্যামিনো অ্যাসিডে গ্রুপে পরিবর্তিত হলো। পলিপেপটাইডেস, সে অ্যামিনো পেপটাইডেস এনজাইমের প্রভাবে অ্যামিনো অ্যাসিড হলো ভেঙে। ট্রাইপেপটাইড, সে ট্রাইপেপটাইডেস ভেঙে সে অ্যামিনো অ্যাসিড পরিবর্তিত হলো। ডাইপেপটাইড, সে ডাইপেপটাইডেস এনজাইমের প্রভাবে অ্যামিনো অ্যাসিড হলো। কোলাজেন, সে কোলাজিনাস এনজাইমের প্রভাবে সিম্পল পলিপেপটাইড হলো। ইলাস্টিন, সে ইলাস্টিস এনজাইমের প্রভাবে পেপটাইড হলো। এরপর আসো ফ্যাট ডাইজেশন বা ফ্যাট পরিপাক। স্নেহকণা বা ফ্যাট, সে লাইপেজ এনজাইমের প্রভাবে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল হলো। এরপরে ফসফোলিপিড, সে ফসফোলাইজ এনজাইমের প্রভাবে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল ফসফরিক অ্যাসিডে পরিবর্তিত হলো। কোলেস্টেরল, সে কোলেস্টেরল এবং স্টারেজ এনজাইমের প্রভাবে ফ্যাটি অ্যাসিড ও কোলেস্টেরলে পরিবর্তিত হচ্ছে। আন্ত্রিক রস থেকে কিছু রস নিঃসৃত হয়, সেগুলো ফ্যাট নিঃসৃতে সাহায্য করে। স্নেহকণা বা ফ্যাট জাতীয় পদার্থ লাইপেজের প্রভাবে মনোগ্লিসারাইড ও ফ্যাটি অ্যাসিড হলো। লেসিথিন, তার সে লেসিথিনাস এনজাইমের প্রভাবে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল ফসফরিক অ্যাসিড এবং ক্লোরিনে পরিবর্তিত হবে। মনোগ্লিসারাইড, সে মনোগ্লিসারাইজ এনজাইমের প্রভাবে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিবর্তিত হলো। তাহলে প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকের জন্য ট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেস, ইলাস্টেস, কোলাজিনেস, অ্যামিনোপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, পলিডেস এই সব এনজাইম প্রোটিনগুলোকে ভেঙে সরল অ্যামিনো অ্যাসিডে পরিবর্তিত করবে। লিপিড জাতীয় খাদ্য পরিপাকে যে এনজাইমগুলো অংশগ্রহণ করে সেগুলোর মধ্যে হচ্ছে লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ, লেসিথিনেজ, মনোগ্লিসারিডেজ। এসব এনজাইমের ক্রিয়া লিপিড ভেঙে সরল ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়। আমি আশা করব তোমরা আজকের লেকচার বা আজকে যে আমি যতটুকু বুঝিয়েছি তোমরা বুঝতে পেরেছো।
তো আজকের লেকচারের উপর ডিপেন্ড করে আমি তোমাদেরকে একটি হোমওয়ার্ক দিচ্ছি। সেই হোমওয়ার্ক অবশ্যই তোমরা বাসায় নোট আকারে করে রাখবে এবং সেটাকে অবশ্যই আমাদের যে পার্সোনাল মেসেঞ্জার গ্রুপ রয়েছে সেখানে সবাই সবার হোমওয়ার্ক আমাকে দেখাবে। তো এখানে একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে, সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো তোমরা নিজেরা আমাদের পড়ে এবং সেটাকে খাতায় লিখে আমাকে দেখাবে। এবং কিছু আমরা দিয়েছি, এমসিকিউর দিয়েছি, যেমন মিউকাস তৈরি হয় কোন কোষ থেকে। আজকে টপিক্সের উপরেই আমি তোমাদের কিছু এমসিকিউ দিয়েছি, এগুলো সমাধান করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের লেকচার। আজকে এ পর্যন্তই থাকবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। তো কিন্তু যেভাবেই থাকো আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে এবং ঘরে কোনোভাবেই অলস বসে থাকলে চলবে না, আমাদেরকে লেখাপড়া করতে হবে, কারণ আমাদের পরীক্ষা, তোমাদের পরীক্ষা অতি সন্নিকটে। হ্যাঁ, তো টেস্ট পরীক্ষা আছে, এরপর একটা ফাইনাল পরীক্ষাও আছে, তোমাদের যে বোর্ড পরীক্ষা সেটাও খুব অতি শীঘ্রই হবে। সুতরাং এই সময়গুলোকে কিন্তু কাজে লাগাতে হবে। যেভাবে আমাদের পেজ থেকে বা আমাদের ইউটিউব চ্যানেল থেকে যে অনলাইন ক্লাসগুলো প্রত্যেক সাবজেক্টের দেওয়া হয়, সেই সাবজেক্টের ক্লাসগুলো খুব সুন্দরভাবে করবে। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।